হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেকে লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল যাচ্ছি একটু ওয়াকিংয়ে। তো এখন আমি ওয়াকিং সকাল থেকে শুরু করেছি। তো আজকে একটা নিউ রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই দেখো পায়ের জুতো ফুতো সব পরে নিয়েছি, ড্রেস আপও হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাব, জল খাবো, জল খেয়ে বেরিয়ে যাব, একটু ঘুরে আসব। তো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? একটু জল খেয়ে নি, খেয়ে দেন বেরিয়ে যাব। হয়ে গেল মোটামুটি কাজকর্ম, চাটা তো আগেই খাওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো না, ড্রেসটা চেঞ্জ করে বসলাম, এত গরম লাগছে, একটু ঘামটা শুকিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। কিছু জামা কাপড়ও কাচার আছে আরও। আর বর্ষার পরে যদি বৃষ্টি ওঠে না, তাহলে মানে এরকমই হয়, মানে কি কাচবো কি কাচবো করে চিন্তা করছি। মানে এত কামাক জামা কাপড় মানে রয়েছে তো, কারণ বর্ষার সময় তো খুব একটা কাচতে পারি না, কাচি তাও খুব একটা কাচতে পারি না। তো যাই হোক, তো চলো এখন একটু বসে নিই, তারপরে আরও অন্যান্য কাজকর্ম করবো, কী কী করছি কী কী খাচ্ছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো। সকালে ওই ভাবছি ওটস খাবো আর কি, তো ওটস যদি খাই কীভাবে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। চলো, তো আজকে ভাবছি হাতেই কাছাকাছি করব, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। তো চলো ফটাফট করে করতে থাকি, আর আমি লাইভে আসি রাত্রিবেলা, তোমরা অবশ্যই জয়েন করে যাও। কাজকর্ম আছে, বাসন মাজবো, আর এই ঘরটারে বাসন টাসন অনেক পড়ে আছে, তো সেগুলো করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর আমার মেম্বারশিপ নিয়ে নিও, মেম্বারশিপ ভালো ভালো মেম্বারশিপ রয়েছে, অবশ্যই মেম্বারশিপটা জয়েন করে ফেলো। চলো এই কটা বাসন এই কটা গুছিয়ে ব্যাপারটা বিস্তারটা মোটামুটি গোছানো হয়ে যাবে।
ঘর দোর পুরো উলট পালট সব ঝেড়ে টেড়ে রাখলাম। আর এই দেখো এত নোংরা বেরিয়েছে দেখছ তো। আমারও অবস্থা খারাপ, ঘেমে টেমে একাকার অবস্থা, ফ্যান চালাতে পারছি না না। এগুলো এবার ফেলে দেবো, ফেলে দিলে মোটামুটি হলো পরিষ্কারটা সাফা। এত নোংরা হয়েছিল না এই ঘরটা পুরোপুরি, কোনো সময় ডিপ ক্লিন করা হয় না তো, তা আজকে করে নিলাম ডিপ ক্লিন। দেখো পুরো কত নোংরা বেরিয়েছে, সব ঝাড় দিয়ে নিয়েছি, এগুলো ফেলে দেবো এবার। কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, ওকে, ঘর দোরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি ওয়াশিংয়ে কটা জামা কাপড় বসিয়েছি, আর এখানে রয়েছে আমি আজকে রান্না করব চিচিঙ্গা। তো দেখ আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি, তো এইটুকুনি চিচিঙ্গা পেলাম, তো এটা পরে কাটছি। এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি, আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। একটা আলু দেবো, আলুর হাফ দেবো, ঠিক আছে, আলুর হাফ দেবো। তো দিয়ে রান্না করবো, এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। রান্নাটা শুরু করে দেবো, বেশি আর দেরি করবো না। বাসনপত্র সব কিছু, এই দেখো সব কিছু কাচায় মাজামাজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখনো ওয়াশিংও, আর এখানে দেখো না কতগুলো ভেন্ডি রয়ে গেছে, ভেন্ডিগুলোকে আমাকে করতে হবে, আমি খাবো মানে ডাল দিয়ে, রাত্রিবেলা করব ডাল দিয়ে একটু ভেন্ডি দিয়ে। তো এই হচ্ছে, আর ঘর দোরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, তো এখন এটা বসিয়ে নিই, তারপর তোমাদেরকে ঘর দোর দেখাচ্ছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, এবার এখানে আমি এটাকে দিয়ে দেবো। তো রান্না তো মোটামুটি হয়ে গেল, এবার ঘর দোরের কাজও মোটামুটি সব কমপ্লিট, শুধু মোছামুছির কাজগুলো একটু করব। আর মানে যেখানে যেখানে একটু নোংরা হয় সেগুলো আমি মুছে দিই একেবারে, আর প্রতিদিনকারটা প্রতিদিনই মোছার চেষ্টা করি, তাতে কি হয় পরিষ্কার থাকে। হ্যাঁ, তো আমি এরকম ন্যাকড়া একটা নিয়ে আসি, ভিজিয়ে নিয়ে এসে মুছে দিই, কারণ অতটাও নোংরা হয় না আমার, কারণ আমি সব প্রতিদিনই কিন্তু মুছি, এই কারণে আমার অতটা নোংরা হয় না। তো ওই পাশটা আর এই পাশটা দুটো পাশই মুছে নেন, ব্যাস মুছে নিলাম। এবার টিভির তাক টাকগুলো একটু মুছে নেব, এটা আমার প্রতিদিনকারই কিন্তু কাজ, প্রতিদিনকারই কাজ। তো দেখো এটা সব দিক দিয়েই কিন্তু আমি মুছে দিলাম, সব দিক দিয়ে মুছে দিলাম। তো মোছামুছির মোছামুছি প্রথম আমার প্রতিদিনই থাকে, প্রতিদিনই একটু একটু মোছামুছির কাজগুলো আমি করেই থাকি। তো
ঘর দোর কিন্তু পুরো কমপ্লিট, শুধু একটু উপরে উপরে শুকনো করে মুছবো। আর দেখো সব কমপ্লিট কাজ, তো এখানে সব জামা কাপড়গুলো রেখেছি, ওখানে কয়েকটা জামা কাপড় শুকাচ্ছে, আর এখানে জামা কাপড়গুলো রেখেছি, এমনি এদিককার কাজবাজ সব কমপ্লিট। এই দেখো কাজ টাজ সব কমপ্লিট। এটাকে একটু সেলাই করতে হবে, এটা পুরো ছিঁড়ে গেছে জানো, এটা রোদে দিয়ে দিই জানটা। এর উপর থাক, আর এদিককার কাজকর্ম সব কমপ্লিট, ঘর দোরের কাজকর্ম সব করে ফেলেছি, এবার শুধু ঘর দোরগুলো একটু মুছবো, একদম শুকনো শুকনো মুছবো বুঝলে তো। আর এই দিকটা দেখো আমি এরকম প্ল্যান দিয়ে একটু সাজিয়েছি, দেখি এটা অন্যরকম কিছু করার ইচ্ছা আছে। আর এই দিকটা তো তোমরা আগেই দেখেছো, জামা কাপড়গুলো শুধু ইগনোর করবি, জামা কাপড়গুলো এখানে রেখেছি ভাঁজ করবো বলে, সব ভাঁজ হবে। আর ওইখানে কতগুলো ইনডোর প্ল্যান্টস রেখেছি, মানে এমনি আর কি, তো ওই প্ল্যান্টটা একটু চেঞ্জ করে ওখানে একটা ভাবছি একটু কালারফুল কিছু অ্যাড করব। আর এখানে যেমন আছে তেমনই, আর এটা এই ঘরটার কিছু করার নেই, এই ঘরটার শুধু এই কোণে, এই কোণটায় আর এই কোণটায় দুটো ভালো ফুলদানি দেব, তাহলে এই ঘরটা মোটামুটি কমপ্লিট। যা যা চেঞ্জ হবে আমার মানে ইয়েতে আর কি, পুজোর সময় ভাবছি আর কি চেঞ্জ কিছু কিছু করব। তো এখানে যেমন এই যে এরকম, ওখানে ওই দুদিকে দুটো রেখে দেবো, আর এই হাঁসটাকে পাল্টি অন্য কিছু ভাবছি, দেখি ক্যান্ডেল স্ট্যান্ড ফ্যান ধরনের কিছু একটা রাখবো। আর এমনি তো ঠিক আছে, ফুল টুল সবই তো ঠিকই আছে, এখানে কয়েকটা ভাবছি পুতুল অ্যাড করব, সুন্দর সুন্দর আজকাল অনলাইনে দারুণ দারুণ পুতুল রয়েছে সেগুলো অ্যাড করব। এইটা একদম পারফেক্ট গুছানো রয়েছে, আর এই নিচেরগুলোতেও সুন্দর করে গুছিয়ে রেখেছি। এ দেখো এখানটা এরকম রেখেছি, এখানটা ফটো আমার নিজের লাগাবো ভাবছি, আমার আর আমার মেয়ের, আর নিচেরটা এভাবে রেখেছি। তো কিছু কিছু অ্যাড করব এখানে শোপিস, আর এখানে আমি একটু ইনডোর প্লান্টস দিয়ে সাজিয়েছি, ঠিক আছে। এখানে রয়েছে আমার হাতের সেলাই মেশিনটা, তো আর মনে হয় জামা ইয়ে বই খাতা রয়েছে, তো কিছু চেঞ্জ করব, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখন আমি ঘরগুলো এবার মুছবো বুঝলে তো, আর সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু ঘরগুলো মোছামুছি করব, করলে হয়ে যাবে। তারপর স্নানদান করব, স্নানদান করবো, রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেল, রান্নাবান্না আর কিছু করার নেই। আজকে বিকেলে আবার মেয়ের পড়তে যাওয়া আছে, তো তার জন্য আবার বাবার সাথে আমিও যাব, তোমাদের শেয়ার করব খানিকটা, যেইটুকুনি পারবো শেয়ার করব, ঠিক আছে। তো এই আর চলো তাহলে রান্নাটা হতে থাকুক, কয়েকটা বাসন বেরিয়েছে সেগুলো আবার ডলে ফেলবো, আর বাসনপত্র সব জায়গায় করলাম, মানে একদম নোংরায় নোংরা অবস্থা ছিল জানো তো রান্নাঘরটার, সেগুলো সব ঠিক করলাম, ঠিক করে আর সকালে আমি আজকে ইয়ে খেয়েছি, মুসলি খেয়েছি জানো তো, ওটস খাচ্ছি মুসলি খাচ্ছি, এগুলোই খাচ্ছি খানিকটা করে। তো সকালবেলা একটু আমি এখন একটু মানে তেল মশলা খাবারটা একটু অ্যাভয়েড করছি, তো এই ব্যাপার। আর এখানে সব শুধু ঘরগুলো মোছার আর বাকি রয়েছে, তো চলো ঘর দোরগুলো মুছে টুছে নিই, তারপর তোমাদের সাথে আবার আমার দেখা হবে, ততক্ষণে দেখতে থাকো। আর প্লিজ যারা যারা দেখোনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আমার সাথে থেকো, অবশ্যই তোমাদের ভালোবাসা আমার চাই, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো। আর আমি লাইভে আসি, যারা যারা চাও লাইভে জয়েন করতে অবশ্যই জয়েন করে ফেলো, ঠিক আছে। আর মেম্বারশিপ কিন্তু অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে, সমস্ত রকমের মেম্বারশিপ, ভালো মেম্বারশিপ অর্থাৎ খুব ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই প্ল্যাটিনাম নিতে হবে, আর ডায়মন্ড এমনিগুলোতেও দারুণ দারুণ ভিডিও যায়, মেম্বারশিপ ভিডিও জয়েন করে ফেলো। স্ট্যান্ডার্ডটা একদম লোতে আছে, সবার জন্য আছে, সবাই ওটাতে অবশ্যই জয়েন হয়ে যাও, জয়েন হয়ে অবশ্যই কমেন্ট করে বলো কিরকম ধরনের ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও অবশ্যই করব। তাহলে চলো কাজ করতে থাকি, তারপর আবার স্নান দান করে এসে দেখা হচ্ছে, চলো।